বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি হাজির হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ অনুগল্প এবং কবিতা পাঠ করে শোনাচ্ছেন শম্পা সাহা, কাঞ্চন রায়, অভিষেক সাহা, মিতা নাক ভট্টাচার্য, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ভজন দত্ত এবং সুকুমার রুজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য। শুরু হচ্ছে আমাদের আজকের ভিডিও সাহিত্যের অনুষ্ঠান। মানুষ খুঁজছি আমি, কালো না মোটা তা নিয়ে যার মাথা ব্যথা নেই। আমি ভার্জিন না আমার হাইমেন অনেক আগেই শতচ্ছিন্ন, তা নিয়ে যে ভুরু কুচকে মনে মনে প্রশ্ন তোলে না আমার কখনো শয্যারে। আমি সিঁদুর শাখা যাবতীয় এস্ত্রী চিহ্নে নিজেকে তার সম্পত্তি হিসেবে সমাজের কাছে তুলে ধরব কি না তা নিয়ে যে মাথা ঘামায় না বিন্দুমাত্র। চাকরিটা আমি করি না সে, সকালে চাটা আমি দেব নাকি ও। আমার ঘুম ভাঙার চোখে একটা চুমো আর এক কাপ ধুমায়িত চা উপহার দেবে, তা নিয়েও যে ক্রমাগত হেডটেলস খেলে না। আমি হাউসওয়াইফ না সে হাউস হাজব্যান্ড, সেই তকমায় যে সামাজিক স্বীকৃতি খোঁজে না, তার জন্য আমি সর্বস্ব দিতে রাজি। হ্যাঁ, তার জন্য আমি সর্বস্ব দিতে রাজি যদি সে মানুষটি আমাকে খুঁজে এনে দিতে পারো। স্বপ্নপুরুষ নয়, ঠিক স্বপ্নপুরুষ নয়, আমার শুধু মানুষ হলেই চলবে, শুধু মানুষ হলেই চলবে। নমস্কার। নমস্কার সকলকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি একটি নিজের লেখা ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতাটির নাম শ্যামল তাপ রং রেকাবি। তোমাকে দেখার পর আমি যে চাঁদ সম্পাদনা করেছিলাম তার জ্যোৎস্নার জলে এখনো দাগ আঁকে শ্যামল তাপ রং রেকাবি। তোমার সুডৌল ছায়াছন্নতার মেঘ যুক্তাক্ষর ভেঙে এনে দেয় বৃষ্টিপাত, ঢেলে দেয় পলাশে পলাশ গোলাপি আভার আকরিকে, যে আকরে লেগে থাকে আলোক রেণুর নিবিড়তা, গলে ওঠা বাষ্প অসমাপ্ত ঠোঁট, তার সমস্ত গোলাপি রোদ্দুর জানালার প্রহর কেটে আকাশকে চাঁদের কাছে নিবেদিত হতে শেখায়। নমস্কার। আমি মিতা নাক ভট্টাচার্য, আমার স্বরচিত কবিতা স্মৃতি থেকে বলছি। বেলা কাকিমা অঙ্কে পিএইচডি, দেখা হলেই বলতেন অঙ্কটা ভালো করে রপ্ত করিস। অঙ্ক যে ভালো বুঝি না কাকিমা, সে কি অঙ্কই তো ভালো বুঝতে হবে, নইলে হিসাব মিলবে কি করে। বেলা কাকিমা ছাত্রদের চোখে তুখোর দিদিমণি, প্রেমিকের চোখে বর্ষার প্রথম জল পাওয়া সতেজ রজনী, অথচ শ্বশুর বাড়ি হিসাব মেলানো গেল না। বছর চারেকের প্রাণ সমপুতুল, বুকের আধখানা জুড়ে যার আলপনা,
হিসাব মেলাতে দিল না সেও হেপাটাইটিস বি। ক্লাসরুমে ঘুরছিল পাখা বন বন তখনও, এ কিউ প্লাস বি কিউ প্লাস এসেট্রা এসেট্রা, অক্লান্ত কণ্ঠস্বর বেজেছে অবিরাম। বেলা কাকিমার প্রথম প্রেম, চান না ভালো মানুষ দিদিমণি অঙ্কে পারঙ্গম, লাস্যময়ী রমণীর কাম সর্বস্ব আহ্বান ছিল তার বাসনায় উদ্দাম। অ্যাডজাস্টমেন্টে দেয়ালে পিঠে গিয়ে মরিয়া বেলা কাকিমা, এখন প্রিয় ছাত্রী পূর্বতন স্বামীর ঘরণে। অনেক দিন পর পরন্ত বিকেল বইচি রেল স্টেশনে একা বেলা কাকিমা, হাতে খাতার বান্ডি। ভালো আছো কাকিমা? সমুদ্রের ঢেউ ভেঙে খান খান ধূসর ধ্বনি, হ্যাঁ রে। তোমার ছাত্রীদের সব অঙ্ক মেলে কাকিমা? ক্লান্ত হরিণীর দৃষ্টি চকিতে হতাশ, ওরা মেলাতে পারে না, আমি মিলিয়ে দিই, কিন্তু তোমার সব অঙ্ক যে ফুলের খাতায়। মেঘের বাতাস বে বিষণ্ন এক কান্না বুঝি, ওদের অঙ্কের শেষ হোক না অমলিন সুন্দর, আমার অঙ্ক নাই বা মিলল। নমস্কার। মহিষাসুর মর্দিনী, দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মহালয়, মহালয় হল বীরেন্দ্র কৃষ্ণের রক্ত গরম শ্লোক, দীপ্ত কণ্ঠের চণ্ডী পাঠের আবেগে ভাসে লোক। ঘুম ভাঙানো দেবী পক্ষের সূচনার মহারণ, আকুল কণ্ঠের মাতৃবন্দনায় পুলকিত হয় মন। অশুভ শক্তি উল্লাসে ভাবে হয়েছে ত্রিভুবন কর্তা, আকাশে বাতাসে তখনই দেবীর মহা আগমন বার্তা। ঘোর দুর্দিনে তিনি রক্ষা করতি অপরূপা এক মায়া, আদি অনন্ত আদ্যা শক্তি তিনি আলো আর ছায়া। তিনি ঈশ্বর তিনি অবিনশ্বর অশুভের মৃত্যুদণ্ড, অসুর নাশিনী দেবী দুর্গা নিধন করেন ভণ্ড। ভিন্ন রূপে জগদম্বা চামুণ্ডা কালী তারা, রক্ষা করেন স্নেহাশীষ দেন সন্তান তার যারা। নমস্কার, আমি অভিষেক সাহা। আজ আমি নিজের লেখা একটি অনুগল্প পাঠ করছি। অনুগল্পটির নাম হলো বিশ্বাস। আমি একটু বের হচ্ছি, তোমার কি কিছু আনতে হবে? গোধূলির আলো তখনও মুছে যায়নি, জিন্সের প্যান্ট লাল টি শার্ট পরে দামি পারফিউম গায়ে ছড়িয়ে দু মাসের পুরনো একটা প্রেসক্রিপশান পকেটে ভরে চপ্পলে পা ঢোকাতে ঢোকাতে স্ত্রী নিপাকে জিজ্ঞেস করলো দিব্য, না তেমন কিছু মনে পড়ছে না, পরে মনে পড়লে ফোন করব। যাচ্ছ তো, কাউকে পাবে কি? টিভি সিরিয়াল থেকে চোখ না সরিয়েই পাল্টা প্রশ্ন করলো নিপা। দেখি, ছোট্ট উত্তর দিয়ে বেরিয়ে পড়লো দিব্য। এ সময়টা নিপা খুব মন দিয়ে টানা ঘণ্টা দুয়েক টিভিতে সিরিয়াল দেখে। বিজ্ঞাপন বিরতিতে বাথরুমে যাওয়া ছাড়া টিভির সামনে থেকে সরে না। আর দিব্যরও বাড়িতে যতই দার্জিলিং চা গ্রিন চা খাওয়া হোক না কেন, এ সময়টা রাস্তার দোকানে ভাঁড়ে চা আর অবান্তর বিষয়ে আড্ডা না দিলে মনটা আনচান করে। করোনা সেকেন্ড ওয়েভের কারণে শহরে প্রায় লকডাউন, সব কিছু বন্ধ, শুধু ওষুধ আর চশমার দোকান স্বাভাবিক খোলা, তাই প্রেসক্রিপশানটা সাথে রেখেছে ও। দিব্য যে দোকানে আড্ডা দেয় সেটা চার মাথা মোড় থেকে একটু ভেতরে আড়ালে। দোকানের দাদাও লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে দোকানদারি করে, জায়গাটাতে বেশ আলো আঁধার লুকোচুরি খেলে। চা খাওয়ার সময় ছাড়া সবাই মাস্ক পরে থাকে, মাঝে মাঝে হাতে স্যানিটাইজারও দেয়। যারা হাঁটাপথে থাকে তারা তো আসেই, সাইকেল বা বাইক নিয়েও অনেকে এসে হাজির হয়, শুধু বাসে আসা পাবলিকগুলো পৌঁছতে পারে না।
চা দোকানে পৌঁছে একটু অবাকই হলো দিব্য। ও ছাড়া পরিচিত কেউ এখনো আসেনি, একজন বসে আছেন মাস্ক পরে, তবে পরিচিত নন। মনটা দমে গেল দিব্যর। দিব্যদা, আপনার চা। আপনি আছেন তো? আমি 10 মিনিট আসছি। দোকানের দাদা চলে গেল। পাশের রাস্তা দিয়ে একটা শববাহী শকট চলে গেল। এই দৃশ্য আর নেওয়া যাচ্ছে না, কত যে দেখতে হবে। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল দিব্য। সে তো বটেই। মাস্ক পরা অপরিচিত লোকটা একটু দূরে ছিল, উত্তর দিল, একটা কথা ভাবুন দাদা, গত 1 বছরে এত এত মানুষ মারা যাচ্ছেন, তাদের আত্মা তো এখানেই ঘুরছে। শহরে তবু অনেক আলো, গ্রামের কী অবস্থা? দিব্য আশঙ্কা প্রকাশ করল। আপনি কি ভূতের কথা বলছেন? এখন ওরাও আধুনিক হয়ে গেছে, আলোতে ওদের কিচ্ছু হয় না, লোকটা বেশ দৃঢ়তার সঙ্গে বলল। আপনি কি বিশ্বাস করেন আলোতে ভূতেরা আসতে পারে? আমি করি না। আড্ডার একটা নতুন বিষয় পেয়ে বেশ উত্তেজিত হয়ে বলল দিব্য। লোকটা প্রথমে মাথা নেড়ে সম্মতি জানালো, তারপর বলল, গত বছর মারা যাওয়ার আগে পর্যন্ত আমিও আপনার মতন বিশ্বাস করতাম না। নমস্কার। আমি সুকুমার রুজ। অনুগল্পের নাম আলোর দিকে। স্যার, আপনার মুখটা যে অন্ধকার হয়ে আছে, ভালো করে দেখাই যাচ্ছে না, আলোর দিকে মুখ করে বসুন। হ্যাঁ, ঠিক বলেছ, আলোর দিকে মানে যেদিকে আলো আছে, কিন্তু কিন্তু কোনো দিকেই তো, ও হ্যাঁ 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 পেয়েছি, এখন আলো তো রয়েছে একমাত্র এই মোবাইল ফোনের স্ক্রিনে। আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বুঝলে, এই মোবাইল ফোনের আলো বোধহয় পর্যাপ্ত নয়, কিন্তু এখন তো ঠিক আছে স্যার, এখন আপনাকে ব্যস্ত হতে হবে না। আপনাকে ভালো দেখতে না পেলেও ভালো শুনতে তো পাচ্ছি, আসলে আপনার কথাই তো আমাদের কাছে। না না, শোনার সঙ্গে সঙ্গে দেখাও তো দরকার, যেমন লেখার সঙ্গে সঙ্গে তা পত্রপত্রিকায় প্রকাশিত হওয়াও তো দরকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বরং ঘর থেকে বেরিয়ে বাইরে মানে ওই দিনের আলোয়। হ্যাঁ স্যার, সেটা মন্দ নয়। এই তো এই তো, এবার বেশ। কিন্তু স্যার, আপনি বোধহয় বাইরে এলেও কোনো বড় গাছের ছায়ায় বা শেডের নিচে রয়েছেন, তাই হয়তো ঠিক মতো। বুঝেছি বুঝেছি, ঠিকঠাক আলোকিত হতে গেলে কারো ছায়ায় থাকলে হবে না, তাই তো আমি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, জয়, শ্রীজাত বা সুবোধের মতো নয়, আমার মতোই লিখি, দুর্বোধ্য হয়তো হয়, কিন্তু এই ছায়া নেই, বুঝলে, একদম ছায়া নেই। হ্যাঁ স্যার, এবার আপনাকে দেখা যাচ্ছে, তবে মাথা কাঁধ বুক দেখা গেলেও মুখটা স্যার এখনো অস্পষ্ট। ও বুঝেছি বুঝেছি, মুখটা উপর দিকে তুলতে হবে, ওই চাতক যেভাবে বৃষ্টির জলের জন্য হা পিত্তেশ করে থাকে, কিন্তু সেটা যে আমি পারি না বাপু, আমি চিরদিনই মুখ নিচুর দলে। স্যার, ওই মুখ নিচুরা চিরদিনই তৃষ্ণার্ত থাকে। ঠিকই বলেছ ঠিকই বলেছ, সে কারণেই তো আমি মুখ নিচু থাকি গো, আমি যে তৃষ্ণার্ত থাকাই পছন্দ করি, সে তৃষ্ণাই যে আমাকে দিয়ে মানে মানে ঠিক আমাকে দিয়ে নয়, আমার কলমকে দিয়ে লিখিয়ে নেয়। কিন্তু মজার ব্যাপার কি জানো, সে কলম বেটাও সবসময় ঘাড় গুঁজে মুখ নিচু করে। এই জীবনে হয়তো আলোকিত হওয়া আর আমার দ্বারা হবে না। নমস্কার। নমস্কার। কবি, প্রাবন্ধিক, গল্পকার, বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহের অনুরোধে
আমি একটি অনুগল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম শায়কের ছুটে চলা। মন্দ বলে বলুক লোকে, সত্যি বলবি ভূত ঠুকে, এতে তোকে আর মিথ্যের চাপ নিতে হবে না বুঝলি, বলে একটা বিড়ি ধরায় জগাদা। বিড়ি টানতে টানতে আত্মমগ্ন জগাদা খানিকটা সময় নিয়ে বলল, তারপর পোঙা মারা গেলে দেখবি কেউ কুত্থাও নয়, সব পেঁদা, সবাই শালা মুখেই জ্ঞান মারে, দেখলি না পঞ্চায়েত কত সততা মারাচ্ছিল, এই দেশটায় ড্যাস সবই বিক্রি হয়, দামটা খালি এক একজনের এক এক রকম, পঞ্চাদা পঞ্চাশে বিক্রি হলো না, কিন্তু যেই দাম বাড়লো তেমনি 500 বিক্রি হয়ে গেল, শালা সব দেশের আদর্শ। ছায়ক হাঁ করে জগাদার নাক মুখ থেকে ধোঁয়া বেরোনো দেখতে দেখতে বিস্ময়ে হতবাক হয়ে এক মনে ঘাস চিবোতে চিবোতে জগাদার কথা শুনছে। বিড়িতে সুটটান দিয়ে মাটিতে পোড়া বিড়ি ঠেসে নিভিয়ে উঠে দাঁড়িয়ে জগাদা কয়েকবার তার অজানু লম্বিত দাড়িতে হাত বুলিয়ে আঙুল চালিয়ে দীর্ঘ কেশরাশিকে শাসনে এনে একটা গাছকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। তারপর জগাদা একসময় গাছের ভেতরে ঢুকে গেল। কেশটা কি হলো কিছু বোঝার আগেই ভয়ে আত্মারাম খাঁচা সায়ক সেই যে পড়িমড়ি করে ছুট লাগালো, সেই ছুট সে এখনো ছুটে চলছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, আপনাদের শারদ শুভেচ্ছা, খুব ভালো কাটুক। বিশ্ব বাংলা যে টিভি ইউটিউব যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখতে থাকুন, ভালো থাকুন সবাই, ধন্যবাদ, নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।